খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, খুবই ভালো লাগলো আমাদের দেখে। অ্যান্ড অফকোর্স দ্য অ্যাক্টিং, অল অফ দেম আর রিয়েলি গুড অ্যাক্টার্স, তো সেটা নিয়ে তো কিছু বলার নেই। আমাদের একদম ইন্ডিয়ানাপলিস থেকে 3.5 ঘন্টা ড্রাইভিং ইজ রিয়েলি ওয়াট জীবনের সাথে, তার জন্য ধৈর্য হারালো চলবে না বা নিজে অস্থির হলেও চলবে না, সবাই ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু যারা দুজনের পার্টনার একজন একদিনের জিনিসটা ফিল করবে। ভীষণ ভালো লাগলো, খুবই এনজয় করেছি, কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগলো যে নন্দিতা শিবপ্রসাদ এই এদের ফিল্মগুলো সবসময় ভীষণ রিয়ালিস্টিক, যেগুলো আমরা রোজ ফেস করি এভরিডে লাইফে, আমাদের পারিবারিক জীবনে সেরকম ইস্যু নিয়ে এরা ছবি তৈরি করেন, এবং তার মধ্যে মানে যেমন এন্টারটেইনিং হয় তেমন একটা মেসেজও থাকে। ভীষণ ভালো লাগলো, তার থেকেও ভালো লাগলো যে আমি কালকেই কলকাতায় রিলিজ করেছি, আজকে আমি দেখতে পাচ্ছি।